রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদের অপমৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ নয় সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জয় মন্তব্য করেন একসময় ছাত্রলীগের রাজনীতি করায় মাসুদকে নির্মমভাবে হত্যা করেছে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা জয়ের দাবি তিনি জানতে পেরেছেন শিবির ক্যাডার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রাজশাহীতে সাত সেপ্টেম্বর দিবাগত রাত পনেরো বারোটার দিকে হামলায় গুরুতর আহত হন আবদুল্লাহ আল মাসুদ তাকে উদ্ধার করে প্রথমে মতিহার থানা ও পরে বোয়ালিয়া থানায় নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থা নাজুক দেখে সেনাবাহিনীর সহায়তায় মাসুদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে মৃত্যুর আগে বারবার আমাকে একটু পানি দেন বলছিলেন আবদুল্লা আল মাসুদ এই ঘটনাও ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন সজীব অজেদ জয় তিনি লিখেছেন মৃত্যুর সময় এক ফোঁটা পানি চেয়েছিল তাও দেয়নি মৃত্যুর চার দিন আগে তিন সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা হন আবদুল্লা আল মাসুদ মেয়ের জন্য ওষুধ আনতে রাজশাহীতে বাড়ির পাশে বিনোদপুর বাজারের একটি ফার্মেসিতে গিয়েছিলেন তিনি সেখানেই তাকে নির্মমভাবে হত্যা করা হয় এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন সজীব অজেজ জয় জয়ের দাবি জামায়াত শিবির দু সালে মাসুদের এক পাক কেটে নিয়েছিল তখন বাকি হাত পাগুলোর রগও কেটে দিয়েছিল দশ বছর ধরে পঙ্গু জীবনযাপন করছিলেন মাসুদ ফেসবুক স্ট্যাটাসের সব শেষে অবিলম্বে আবদুল্লাহ আল মাসুদের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জয়